আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন। দেশ দেশে ভাই থেকে মধ্যে যারা কাজী নরিনকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের দিনটা আসলে আমি আমার বাইকটাকে ধুইছিলাম, কিন্তু ধোয়ার সাথে সাথেই বৃষ্টি নামে এবং বৃষ্টি নামার পরে কিন্তু আসলে কাদা কাদা অবস্থা হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদেরকে একটা ইনফরমেটিভ ভিডিও দিতে আসছি এখানে। বাইকের সৌন্দর্য লুকস এগুলো আসলে ম্যাটার করে না। ফ্যাক্টটা হচ্ছে, নেয়া দেবাও 3 মাসের উপরে হয়ে গেছে আমি একটা জিনিস ব্যবহার করতেছি, সেটা হচ্ছে বাইক ব্লেজার। তো বাইক ব্লেজারটা হচ্ছে এটা, আই মিন খেয়াল করে দেখেন, যদিও একদম মানে নোংরা হয়ে গেছে জায়গাটা, এরপরেও এটা হচ্ছে আমার বাইক ব্লেজার। সবাই আমার বলে যে আমি আমার বাইকের মধ্যে এটা কি ইনস্টল করছি, মানে এই জিনিসটা কি আসলে বদার করে কিনা, কোনো প্রবলেম হয় কিনা। আসলে এই জিনিসটা হচ্ছে বাইক ব্লেজার, আমি যেই কোনো জায়গাতে গেলে ব্লেজারটা ইউজ করি। বেসিক্যালি বাইক ব্লেজার হচ্ছে বাইকের একটা কভার, যেটা কিনা পোর্টেবল, যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যাবেন আপনার সাথে বাইকের কভারটা আপনি ইজিলি নিয়ে যেতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেটে এখনো পর্যন্ত 350 টাকা থেকে শুরু করে 1,000, 1,500, 2,000 টাকা পর্যন্ত বাইকের কভার আছে, কিন্তু এই কভার কিন্তু আপনি আপনার সাথে সবখানে নিয়ে যেতে পারতেছেন না। এই কভারটা এমন একটা কভার, একদম পাতলা একটা ম্যাটেরিয়াল, যেটা কিন্তু অনেক মানে প্রোটেক্টিভ। এখন আমি আপনাকে এত কথা না বললে জিনিসটা আসলে টান দিয়ে দেখাই, তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। বের হয়ে গেল ফুল বাইক ব্লেজার, বের হয়ে গেল। এটা এখন আমি আপনাদের সামনে ইনস্টল করে দেখাবো। বাইকের কভারটার সাথে যাতে বাতাসে আপনার এই কভারটা উড়ে না যায়, এই যে এখানে লক আছে, এই লক আমি যদি এখানে লাগাই দিই তাহলে এই জায়গাটা পুরো প্রোটেক্টেড। সেম টু সেম এই জায়গাতেও কিন্তু একটা লক আছে, এই যে লকটা কিনা আপনারা দেখতে পারতেছেন কিনা, এই যে লকটা, এই লকটা আমি এই পাশ দিয়ে ঢুকাই দিলাম। ফুল বাইকটা কিন্তু প্রোটেক্টেড। বাইক ব্লেজারটা আমি নেয়ার অ্যাবাউট ওই যে প্রথম দিকে যখন আমি R15M কিনছিলাম আনঅফিসিয়াল, ওই সময় আমি এই বাইক ব্লেজারটা কিনি। তো বাইক ব্লেজারটার প্রাইস পড়ছিল হচ্ছে 2,250 টাকা। সবচেয়ে বড় কথা, এই বাইক ব্লেজারটা আমি কিন্তু স্পন্সর না, আমি নিজের টাকা দিয়ে কিনছি, 2,250 টাকা দিয়ে কিনছি। শুধুমাত্র নেটে দেখা যে এটা পোর্টেবল, বাইকের সাথে সবসময় ক্যারি করা যায়, সবসময় বাইকের একটা মানে, এই দেখেন আমার যে অফিস ছিল অফিসের নিচে আমি আমার বাইকটা পার্কিং করা করে রাখছিলাম, দেখেন ওই উপর থেকে কনস্ট্রাকশনের এই যে এই জায়গাগুলোর মধ্যে কিন্তু এই রঙের ছেটা পর্যন্ত পড়ছে, এই রঙের ছেটাগুলোই দেখেন এনামেল পেন্ট। এখন যদি আমার বাইকটা আমি যদি কাভার না করতাম, কারণ সবখানে তো ওই যে ভারী কাভারটা তো সবখানে মুভ করা যায় না, এখন যদি আমি আমার সাথে কাভারটা না রাখতাম, এই এনামেল পেন্টগুলো আমার এই বাইকটার মধ্যে পড়তো, তখন আমার এই রং উঠাইতে গেলে খবর হয়ে যেত, দোকানে নিয়ে দৌড়াদৌড়ি করা লাগতো, অনেক হেনস্থা হওয়া লাগতো। থ্যাংক গড যে আমার এই বাইক ব্লেজার আমার সাথে ছিল, আমি এটা সুন্দর মতে কভার করে রাখতে পারছি। এবং এটা এতটা পাতলা ম্যাটেরিয়াল, আপনারা একটু যদি দেখেন অনেক পাতলা, অনেক পাতলা, প্লাস 3.5 মাসের উপরে একদম প্রতিদিন ব্যবহার করতেছি, কোথাও কোনো সেলাই কাটা ছেঁড়া ফাটা এগুলো কিচ্ছু নাই। ইভেন এই জায়গাগুলো তো অনেক সেন্সিটিভ, এই জায়গাগুলো অনেক সেন্সিটিভ হওয়া সত্ত্বেও দেখেন এই জায়গাগুলো ফাটে নাই, ছেঁড়ে নাই, কোনো ছেঁড়া ফাটা এগুলো কিন্তু নাই, অনেক সেন্সিটিভ হওয়ার সত্ত্বেও কিন্তু জিনিসটা ফাটে নাই। সামনের দিকেও যদি দেখেন এখানে কিন্তু ওই যে বাইকের কানগুলো, আই মিন লুকিং গ্লাসগুলো দেওয়ার জন্য এই জায়গাগুলো আছে। আমি অনেক বেশি হ্যাপি এটার কোয়ালিটি দেখা, ভালো লাগছে এই ম্যাটেরিয়ালটা। প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, বাট এরপরও এই প্রাইজের মধ্যে যে তারা এই জিনিসটা ইনভেন্ট করছে, এই জিনিসটা যে সবখানে নিয়ে ইজিলি মুভ করা যায়, এর চেয়ে বড় আর কি প্রোটেকশন থাকতে পারে? একটা বাইক লক দিলেন, লক দেওয়ার উপর দিয়ে এইভাবে কাভার দিয়ে যদি 2-3 দিনও পরে থাকে বাতাসেটা ওড়ারও কোনো পসিবিলিটিস নাই, এ দেখেন। তো আমার কাছে জিনিসটা সবকিছু মিলে ভালো লাগছে। তো এখন হবে ম্যাজিক, এটা হচ্ছে আমি কিভাবে এই বাইকটা আবার মানে আনপ্লাগ, আই মিন কাভারগুলো কিভাবে খুলে আবার গুছাইতেছি এটা আমি আপনাদেরকে দেখাবো। I keep in the way.
কভারটা পুরোপুরি এই জায়গাটার মধ্যে গুছিয়ে নিয়ে নিল কত সহজভাবে, মানে যতটা সহজ এটা খোলা ততটা বেশি সহজ এটা গুছিয়ে নেয়া। আপনি যেখানেই যাবেন সেখানে আপনার কভারটা আপনি সাথে করে নিয়ে যেতে পারতেছেন, এর থেকে বেশি আর কি লাগে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের বাইক ব্লেজার নিয়ে ভিডিও। আর বাইক ব্লেজারে আরও অনেকগুলো সুন্দর সুন্দর কালার এসেছে, এবং অনেকে আমাকে বলতে পারে এই বাইক ব্লেজারটা কীভাবে এখানে ইনস্টল করেছে, কীভাবে এটা ইনস্টল করা হয়েছে। তো এটা যদি আপনারা দেখতে চান, চাইলে বাইক ব্লেজারের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তার পাশাপাশি আমি পরবর্তী ভিডিওতে এই বাইক ব্লেজার ইনস্টলেশনটা কীভাবে করে সেটা আমি দেখাবো, খুবই সূক্ষ্মভাবে খুবই সহজভাবে দেখাবো, যাতে আপনারা যে কেউ এই বাইক ব্লেজার কিনে আপনাদের বাইকের মধ্যে জিনিসটা ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল, দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আমার এই মহারাজকে সাথে নিয়ে। টিল দেন, আসসালামু আলাইকুম, সাইনিং অফ।